ভোরের আলো ফোটার আগেই কর্মযজ্ঞে ব্যস্ত হয়ে পড়েন ফেনীর মহিপাল ফল আড়তের শ্রমিক ব্যবসায়ীরা। থরে থরে সাজিয়ে দরদাম হেঁকে চলছে বেচাকেনা। আড়তে দেশীয় ফলের সরবরাহ বেড়েছে, পর্যাপ্ত পরিমাণে মিলছে আম, জাম, কাঁঠাল, লটকন, লিচু। দূর দূরান্ত থেকে পাইকাররাও এখান থেকে ফল কিনে নিয়ে যাচ্ছেন, আর দামও রয়েছে বেশ সহনীয় পর্যায়ে। কাঁঠাল নিয়ে আসছি, আনারস নিয়ে আসছি, মোটামুটি বাজার ভালো। পেয়ারা বিক্রি হচ্ছে 25 টাকা কেজি, 20 থেকে 25 টাকা কেজি, আর লটকন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি। আমাদের এখানে প্রায় 250টা ঘর আছে, প্রায় 2000-এর মতন লোক আছে। আমরা এখানে ইনকাম করতেছি, মালামাল লোড আনলোডের কাজ করতেছি। বিদেশি নয়, দেশীয় ফলের দিকেই মানুষের আগ্রহ বেশি বলে জানান আড়ত সংশ্লিষ্টরা। বর্তমানে বিদেশি ফলের উপরে ট্যাক্স ম্যাক্স আছে, অনেক দাম বৃদ্ধি। মনে করেন একটা আপেলের কেজি 300 টাকা 250 টাকা বর্তমানে, দেখলে এখন বর্তমান দেবে। আর আমের কেজি মনে করেন 30 টাকা 25 টাকা 40 টাকা, এই হিসেবে মনে করেন। দেশীয় ফলটা আমাদের মনে করেন কোনো পুষ্ট খাবা মনে করেন, এগুলোতে কোনো কেমিক্যাল নেই। জেলার সবচেয়ে বড় এ ফলের বাজারে 200 আড়ত রয়েছে। প্রতিদিন এখানে প্রায় 8 কোটি টাকার ফল বিক্রি হয় বলে জানিয়েছে ব্যবসায়ীরা। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী।